আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ফারুকস ডায়েরিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন গল্পে ফিরে যাই। আজ আমি আপনাদের জন্য প্রেম নিবেদন গল্পের 23 নম্বর পর্বটি নিয়ে আসছি। আশা করছি সবার ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন গল্পে ফিরে যাই। রাতে সবাই একসাথে খেতে বসলো। আরাফ নাফিসের সাথে বসেছে, যতবার পানি খাচ্ছে ওর সামনে গ্লাস থাকা সত্ত্বেও নাফিসের গ্লাস নিয়ে খাচ্ছে, সবার সামনে কিছু বলতেও পারছে না। আরাফ চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। আবু বলল, আরাফ কাল থেকে আমি না ফেরা পর্যন্ত অফিসের দেখাশোনা সম্পূর্ণ তোর উপর, কোনো প্রবলেম হলে আমাকে কল করে জানাবি। আরাফ বলল, ওকে আব্বু। নাফিসা বলল, আব্বু তুমি কোথায় যাচ্ছ? আব্বু বলল, ইউএসএ যেতে হবে, এক সপ্তাহ পর ফিরব। নাফিসা বলল, ও আচ্ছা। নিসা বলল, আব্বু তোমার ফ্লাইট কখন? আব্বু বলল, কাল দুপুর 12টায়। নাফিসা নাফিসা বলল, জি আব্বু। আব্বু বলল, তুমি আর কখনো হেঁটে ভার্সিটিতে যাবে না? নাফিসা বলল, আব্বু ভার্সিটি তো বেশি দূর না, তাছাড়া হেঁটে যেতে আমার সমস্যা হয় না, অভ্যাস আছে। আব্বু বলল, তবুও তুমি হেঁটে যাবে না, আমরা সবাই গাড়ি নিয়ে চলি, তুমি কেন হেঁটে যাবে? নাফিসা বলল, আব্বু আমি গাড়ি নিয়ে গেলে নিচে যাবে কীভাবে? ওর স্কুলের রাস্তা আমার ভার্সিটির রাস্তা তো একদিকে। আব্বু বলল, বাসার গাড়ি নিসা নিয়ে গেলে তুমি আমাদের সাথে অন্য গাড়িতে যাবে, আমরা তোমাকে ভার্সিটিতে নামিয়ে অফিসে যাব। অফিস আর ভার্সিটি তো একদিকে, আর ছুটির পর বাসার গাড়ি তোমাকে নিয়ে আসবে। নাফিসা বলল, না আব্বু, যাওয়ার সময় না হয় তোমাদের সাথে যাব, আসার সময় আমি একা চলে আসব, কারণ আমার এক এক দিন এক এক সময় ছুটি হয়। আব্বু বলল, আচ্ছা তাহলে রিক্সা চলে আসবে। নাফিসা বলল, আচ্ছা ঠিক আছে। আম্মু বলল, নাফিসা তোর পরীক্ষা কবে থেকে? নাফিসা বলল, পরশু থেকে। আম্মু বলল, বাসায় থেকে দিবি? নাফিসা বলল, সেখানে থাকলেই ভালো হতো। আম্মু বলল, আচ্ছা কাল বিকেলে আরাফ তোকে দিয়ে আসবে। নিসা বলল, উফ আব্বু চলে যাবে, ভাবিও চলে যাবে, বাসা তো পুরো ফাঁকা, ভাবি তোমার সাথে গল্প করতে পারবো না। নাফিসা বলল, আমার পরীক্ষা তো মাত্র 6 দিন, আমি 7 দিন থেকেই চলে আসবো। মিসা বলল, আচ্ছা তা একদিন বেশি কেন? নাফিসা বলল, বোনাস। সবাই হা হা করে হেসে দিল। খাওয়া শেষে সব গুছিয়ে রুমে এসে দেখলো আরাফ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে, নাফিসা বিছানা গোছাতে লাগলো। নিসা বলল, ভাবি ঘুমিয়ে গেছ? নাফিসা বলল, না এসো। আরাফ বলল, তুই এখানে কি করছ? যা পড়তে বস। নিসা বলল, তুমি চুপ থাকো, তোমার কাছে এসেছি, ভাবি বারান্দা চলো তোমার সাথে গল্প করব। নাফিসা বলল, আচ্ছা। বারান্দায় বসে নিসা ফেসবুক চালাচ্ছে আর নাফিসার সাথে গল্প করছে। নিসা বলল, ভাবি দেখো এই পোস্টটা, ইসলামে তো নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে বাবার সম্পত্তিতে ছেলের 2 ভাগ আর মেয়ের 1 ভাগ কেন? ইসলাম কি মেয়েদের ঠকিয়েছে? আরাফ সোফায় বসে কাজ করছিল আর তাদের কথা শুনছিল, তারপর বলল, কেন 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 তোর কি আব্বুর সম্পত্তি বেশি বেশি চাই? তোর জামাইকে গড় জামাই বানিয়ে রাখবো, এই বলে হাসতে লাগলো। নিসা বলল, ভাইয়া তুমি এত বেশি কথা বলো কেন? তোমার কাজে তুমি মনোযোগ দাও।
নাফিসা বলল, মোটেও না নিসা, ইসলাম মেয়েদেরকে জিতিয়েছে। নিসা বলল, কিভাবে? নাফিসা বলল, মেয়েরা বাবার সম্পত্তি থেকে কিছু অংশ পায়, স্বামীর কিছু অংশ পায়, আবার বিয়ের দেন মহরও পায়। এইসব নিজের থাকে, কেউ তার অংশীদার হয় না। কিন্তু ছেলেদের সম্পত্তির অংশীদার অনেকে হয়। সন্তান, স্ত্রী, বাবা মা, ভাই বোন সবার দায়িত্ব ছেলেদের নিতে হয়। নিসা বলল, তাহলে তো ছেলেদের প্রাপ্য আরো অনেক বেশি হওয়া উচিত। ইসলাম তো মেয়েদেরকে রানী বানিয়ে রেখেছে। নাফিসা বলল, আরাফ বলল, মনে থাকে যেন আবার বিয়ের পর ননদের অংশ নিয়ে হিংসা করিস না। নিসা বলল, মুচকে দিয়ে ভাবি, তোমার দেনমোর কত ছিল? নাফিসা বলল, জানি না তো। নিসা বলল, সে কি ভাইয়া তোমাকে দেনমোর দেয়নি? ভাইয়া এতক্ষণ তো আমাকে যা তা বলছিল, নিজের বউয়ের দেনমোর এখনো দাওনি কেন? আরাফ বলল, উফ, মনেই ছিল না, বিয়ের সময় তাকে সমস্যা ছিল, তাই টাকা তুলতে পারেনি, পরে ফলিয়ে গিয়েছি। নিসা বলল, কত টাকা ছিল? আরাফ বলল, 512,000 টাকা। নিসা বলল, আমি তো সবসময় শুনেছি ভাঙতি টাকা 1 টাকা, 5 টাকা এমন থাকে, তোমারটা 12,000 কেন? আরাফ বলল, ওটা সিক্রেট, তোকে বলা যাবে না। নিসা হাসতে হাসতে বলল, বলতে হবে না, ভাবি সকালে আমার কোচিং আছে, ঘুমাবো, গুড নাইট। নাফিসা বলল, গুড নাইট। নাফিসা জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেয়ে বিছানায় চলে এলো। হঠাৎ দেখলো গ্লাসে থাকা বাকি পানিটুকু আরাফ খেয়ে নিল। নাফিসা বলল, এটা কি হলো? আরাফ বলল, কোনটা? নাফিসা বলল, আপনি আমার রাখা পানি খেয়ে নিলেন কেন? ডাইনিং টেবিলেও দেখছি নিজের গ্লাস থাকা সত্ত্বেও বারবার আমার গ্লাস নিয়ে খেয়েছেন কেন? আরাফ বলল, আমি তো ছুন্নতা আদায় করেছি, বারে এত হাদিস জানো, এটা জানো না? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গ্লাসে ওনার স্ত্রীর মুখ লাগানো অংশে মুখ লাগিয়ে পানি খেয়েছেন, আমিও সেটাই করেছি। নাফিসা আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। পরদিন আব্বু চলে যাবে তাই আর ভার্সিটিতে যায়নি। বিকেলে নাফিসাও চলে যাবে, আম্মুর সাথে রান্নার কাজে সাহায্য করলো। 11টায় আব্বু বেরিয়ে গেলেন, আরাফ গিয়েছে আব্বুকে এয়ারপোর্টে দিয়ে আসতে। নাফিসা এদিকে বাসায় যাওয়ার জন্য সব গুছিয়ে নিল। দুপুর 12টার দিকে আরাফ বাসায় আসলো। নাফিসা, আম্মু আর আরাফ একসাথে খেয়ে তারপর রুমে এলো। আরাফ বলল, জান পাখি বসো এখানে। নাফিসা সোফায় বসলো আরাফের পাশে। কেন? আরাফ বলল, ওয়েট। তারপর আরাফ আলমারি থেকে একটা প্যাকেট বের করে নাফিসের হাতে দিল। নাফিসা বলল, কি এটাতে? আরাফ বলল, খুলে দেখো। নাফিসা প্যাকেটটা খুলে দেখলো, অনেকগুলো টাকা। নাফিসা প্যাকেটটা খুলে দেখলো, অনেকগুলো টাকা, 5টা নতুন বান্ডেল, সাথে কিছু বাকি পুরান টাকা যা প্রায় নষ্টই হয়ে যাচ্ছে। তারপর নাফিসা বলল, এত টাকা কিসের? আরাফ বলল, তোমার দেনমোহর, পুরো 512,000 টাকা এখানে আছে। নাফিসা বলল, লাগবে না আমার। আরাফ বলল, বললেই হলো, এটা তোমার পাওনা, এটা তো সম্পূর্ণ তোমার অধিকার। নাফিসা বলল, আমি এত টাকা দিয়ে কি করব? আরাফ বলল, সেটা তুমি জানো, তোমার যা ইচ্ছা করতে পারো। নাফিসা বলল, আপনার কাছেই রেখেছি, যখন প্রয়োজন হবে তখন নিব। আরাফ বলল, আচ্ছা ঠিক আছে। নাফিসা বলল, কিন্তু এই টাকাগুলো এত পুরন কেন? আরাফ বলল, গুনে দেখো তো এখানে কত টাকা। নাফিসা বলল, 12,000 টাকা। আরাফ বলল, চিনতে পারোনি এই টাকা? এটা তুমি আমাকে দিয়েছিলে। নাফিসা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে বলল, রেখে দিয়েছেন কেন? টাকা কি রেখে দেওয়া যায়? আরাফ বলল, কি করব বলো, এটা যে আমার বউয়ের উপার্জনের টাকা, তাই রেখে দিয়েছি। নাফিসা ওর দিকে তাকিয়ে রইল। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এতটুকুই। আশা করছি গল্পটি আপনার কাছে অনেক ভালো লেগেছে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবেই সবসময় ফারুক স্টাইলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।